একের পর এক সমালোচনা, কেউ তো বলেছিল বিরাট শেষ, বিরাট কোহলির নির্লিপ্ত সমাপ্তি, কেউ কেউ তাকে বাদ দেওয়ার কথাও তুলেছিলেন। কোহলিও তখন বলেছিলেন নিজেকে তার খুব একা মনে হয়, হয়তো বুঝেছিলেন ভালো সময়ে তার পাশে থাকা মানুষের অভাব হয় না, কিন্তু খারাপ সময়ে বেশিরভাগ সময়ই কেউ পাশে থাকে না। কোহলি আর ফিরবেন না যারা বলেছিলেন তাদের জন্যই হয়তো কোহলি ফিরেছেন। বিশ্বকাপে আছেন দুর্দান্ত ফর্মে, একাধিক ম্যাচ উইনিং নক খেলেছেন, অক্টোবরে 4 ম্যাচে তাকে কেবল একবার আউট করতে পেরেছে প্রতিপক্ষের বোলাররা, আর স্ট্রাইক রেট সেটাও 150-এর বেশি। পুরস্কারটাও পেলেন হাতে নাতে, অক্টোবর মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি। প্লেয়ার অফ দ্য মান্থের লড়াইয়ে বিরাটের প্রতিদ্বন্দ্বী ছিলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা এবং সাউথ আফ্রিকার ডেভিড মিলার। তবে শেষমেশ বিরাটকেই সেরা হিসেবে নির্বাচিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। 2021-এর মে থেকেই মাস সেরা ক্রিকেটার পুরস্কার দিয়ে আসছে ICC, কিন্তু এই সময়টায় বিরাট তার চিরচেনা ফর্মে ছিলেন না, তাই সময়ের অন্যতম সেরা ক্রিকেটারও এর আগে কখনো প্লেয়ার অফ দ্য মান্থের পুরস্কার জেতা হয়নি। অনেক প্রথমের সাক্ষী বিরাটের ICC-র মাস সেরা ক্রিকেটার হওয়া এইবারই প্রথম। কোহলিকে নিয়ে কদিন আগেই সমালোচনার টেবিল গরম হয়েছে, ফেক ফিল্ডিংয়ের জন্য সমর্থকদের কাঠ করায় দাঁড়াতে হয়েছে, অনেকেই মাঠের কোহলির আচরণ পছন্দ করেন না, অনেকেই তাকে দোষারোপ করেন, তবে কোহলি যেন বারবার জিতে যান মাঠে, জিতে যান মাঠের বাইরে। মানুষ প্রত্যয় অলরাউন্ডার ইউনেস অ্যাপ, যেখানে আপনি পাচ্ছেন দেশি বিদেশি ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট মাত্র একটি অ্যাপে, আপনার প্রয়োজনীয় সকল কেনাকাটার সমাধান ঘরে বসেই ফাস্ট ডেলিভারি পেতে এখনই ডাউনলোড করুন নিউনেস, শেপ আপ ইয়োর পার্সোনালিটি।